আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিপি মধ্যাহ্নের সংবাদে। রয়েছে আমি তাজিয়া জুথি। করোনা ভাইরাসের থাবায় পুরো বিশ্বই স্থবির হয়ে পড়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখনই মরণখ্যাতি এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে হচ্ছে সবাইকে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনীর আধুনিক যুদ্ধ জাহাজ সংগ্রাম কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ দুর্যোগ মোকাবেলায় সবাইকে সতর্কভাবে কাজ করার পরামর্শ দিয়ে তিনি আশা করেন এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় হবেই। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবেই এ জাহাজটি লেবাননের ভূমধ্যসাগরে ব্যবহৃত হবে। অর্থনীতি স্থবির, যাতায়াত স্থবির, সব কিছু স্থবির হয়ে গেছে। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারছে না, সকলেই এখন একই অবস্থায় পড়ে গেছে। আমরা চাই সারা বিশ্ব মুক্তি পাক, আমরাও যেন মুক্তি পাই। যেখানে শান্তি প্রতিষ্ঠা দরকার সেখানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে, সে সহযোগিতা আমরা করে যাব। জাতিসংঘ সদস্যভুক্ত দেশ হিসেবে এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। অহেতুক ঝুঁকি নেবার দরকার নেই, কাজে যেখানে যতটুকু নিজেকে সুরক্ষিত রাখা দরকার সেইভাবে ব্যবস্থা নিয়ে আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। বা নৌজা সংগ্রামে আমি সাফল্য কামনা করি। সিটি কর্পোরেশনের নির্দেশনা না থাকায় বসুন্ধরা সিটি এলাকা লকডাউন হচ্ছে না আজ। এদিকে পূর্ব রাজা এলাকায় চলছে লকডাউন। এলাকার মানুষদের নিত্যপণ্যে পৌঁছে দিতে কাজ করছে সিটি কর্পোরেশন। জরুরি সেবায় কর্মকর্তারা ছাড়া কাউকেই বাইরে বের হতে দেয়া হচ্ছে না। করোনা উপসর্গ থাকাদের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। করোনা সংক্রমণ বেশি হওয়ায় রেড জোন হিসেবে এরই মধ্যে রাজধানীর 45টি এলাকা চিহ্নিত করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এসব এলাকায় লকডাউন কার্যক্রম শুরু করা হয়নি। সিটি কর্পোরেশন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর নির্দিষ্ট পাড়া মহল্লা চিহ্নিত করে দিলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে লকডাউন কার্যকর করা হবে না। দর্শক, রাজধানী পূর্ব রাজাবাজার এলাকায় আছেন সহকর্মী খান আলামিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, পূর্ব রাজাবাজারে লকডাউন কতটা মানা হচ্ছে আর সেখানকার বর্তমান করোনা পরিস্থিতি বা কেমন, সব মিলিয়ে চিত্র কেমন দেখছেন জানাবেন। পরীক্ষামূলক লকডাউন শুরু হয়েছে এই পূর্ব রাজাবাজার এলাকায়। গত 9 জুন সকাল মধ্যরাত থেকে এই লকডাউন কার্যকর হয়েছে এবং প্রথম দিনে লকডাউনে কিছুটা শিথিলতা দেখা গেলেও ক্রমান্বয়ে কিন্তু আমরা দেখেছি যে আপনার লকডাউন কার্যকরতার দিক থেকে আস্তে আস্তে কঠোরতা অবলম্বন করা হয়েছে। এখানে শুরুর দিকে 22 জন স্বেচ্ছাসেবীকে নিয়ে এই লকডাউন কার্যকরে স্থানীয় যেই ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান তিনি শুরু করেছিলেন এবং সেই স্বেচ্ছাসেবীর সংখ্যাটা ক্রমান্বয়ে এখন আমরা দেখছি যে 50-এর গড়ে গিয়ে ঠেকেছে এবং বলা হচ্ছে যে এই এলাকা যদি সংক্রমণের হার বেড়ে যায় তাহলে তার সাথে সাথে স্বেচ্ছাসেবীর সংখ্যাটাও তারা বাড়াবেন। আমরা এখানে একজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলবো। আসলে আপনারা তো দীর্ঘদিন থেকে কাজ করছেন এখানে, তো মানুষকে কিভাবে সহযোগিতা করছেন আপনারা, যারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনার জন্য তারা আপনাদের ফোন দিচ্ছে এবং আমরা শুনছি যে রাত 12টা একটাও ফোন দিচ্ছে, কী ধরনের ফোন আসছে আপনাদের কাছে এবং কী ধরনের পণ্য চাচ্ছে? আসলে রেড জোনের যে নির্দেশনা, সেই নির্দেশনা শুরু হওয়ার পর থেকে আমাদের এই রাজাবাজার বাংলাদেশের একমাত্র এলাকা হিসেবে রাজাবাজার লকডাউন আপনারা সবাই জানেন। তো এই লকডাউনে আমাদের হচ্ছে শুরু থেকেই ব্যানার করে, ব্যানারের মধ্যে ইমার্জেন্সি কিছু নাম্বার দেওয়া হচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার কন্ট্রোল রুমের, তো সেই নাম্বারে মানুষকে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। তো মানুষ সেবা গ্রহণের জন্য, সেবার জন্য মানুষ ফোন দিচ্ছে, আমরা যথাসাধ্য চেষ্টা করছি ফোন দেওয়ার জন্য। তার মধ্যে আসলে বলা যায় যে কিছু পিকুলিয়ার ফোন বলা যায় সেগুলোকে, মানে অথর্ব কিছু ফোন
আমি জানি না সেই বিষয়গুলো আসলে মানুষ আমাদের যে কার্যক্রম সেটাকে প্রস্থবিদ্ধ করার জন্য করতেছে নাকি আসলে তারা চাচ্ছে না যে লকডাউনে রাজাবাজারবাসী থাকুক, সেজন্য তারা ফোন দিচ্ছে রাত্রে 12টা একটার সময়। আসলে এই সময় কারো ব্রণের ক্রিম, মেস্তার ক্রিম এসবের প্রয়োজন হয় বলে আমার জানা নেই। তারপর ওই সময় কারো ব্রয়লার মুরগি খাওয়ার প্রয়োজন পড়ে কিনা সেটাও আমার আসলে আমরা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই। তো এই বিষয়গুলোর জন্য তারা ফোন দিচ্ছে। আমরা যেহেতু এই বিষয়ে আসলে কমিটেড যে একটা সুয়ের প্রয়োজনও যদি হয় সেক্ষেত্রে আমরা সেটা পৌঁছে দিব আপনাদের কাছে, তবু আপনারা ঘরে থাকুন। তো আমরা যেহেতু এই বিষয়ে কমিটেড শুরু থেকেই, তাই আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি যে জিনিসগুলো পৌঁছানোর। তার মানে হচ্ছে যে আমাদের যে ব্রণের ক্রিমের কথা বলছে বা ব্রয়লার মুরগির কথা বলছে, আমরা সেগুলো রাত্রে 12টা একটার সময় মানুষকে পৌঁছে দিয়েছি। আপনাকে ধন্যবাদ। যেটি বলছিলেন স্বেচ্ছাসেবী, যে অদ্ভুত কিছু চাহিদা মানুষের মধ্যে আছে এবং সেই চাহিদা পূরণ করার জন্য তারা চেষ্টা করেন যদি তাদের সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে থাকে এবং দোকানপাট যদি খোলা থাকে। এর মধ্য দিয়ে এই পূর্ব রাজাবাজার লকডাউন কার্যকর হচ্ছে এবং আমরা যতটুকু শুনেছিলাম যে আজকে রাত 12টা থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাকে লকডাউন করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এখনই লকডাউন কার্যকর করছে না, তাদের আরও বেশ কিছু কাজ বাকি রয়ে গেছে এবং সেই কাজগুলো সম্পাদন করার পরে তারা রাজধানীর যে আরও 44টি জায়গায় লকডাউন করার কথা রয়েছে সেগুলো প্রমাণ্য করবেন। যদি এই হচ্ছে সবশেষ অবস্থা রাজাবাজার পূর্ব রাজাবাজার এলাকা থেকে। আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খানার আমিন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 10 জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 4 জনের এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 6 জনের। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর সাজেদা এই বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুল এলাকায় মোহাম্মদ মুসা নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। শরীয়তপুরে নতুন করে 13 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 295 জনে। বরিশালে গেল 24 ঘন্টায় আক্রান্ত 60 জন, সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন 1057 জন, মোট 177 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জেলায় মৃত্যু হয়েছে 14 জনের। চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে জেলার 7 পুলিশ সদস্য সহ নতুন করে আক্রান্ত হয়েছে 17 জন। গাজীপুরের করোনা পরিস্থিতি ও লকডাউনের দর্শক দুঃখিত, সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, সিলেটের করোনা পরিস্থিতির অবস্থা কেমন দেখছেন? সংক্রমণ প্রতিরোধে নতুন করে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে জানাবেন বিষয়গুলো। জ্যোতি, সিলেটে কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত 24 ঘন্টায় সিলেটে নতুন করে 40 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে সমগ্র সিলেট জেলায় 1600 জন করোনা আক্রান্ত রুগী আছেন। এবং প্রশাসন কি উদ্যোগ নিয়েছে সে বিষয়ে যদি আমি আপনাকে বলি, আসলে সিলেটে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের এলাকায় 27টি ওয়ার্ডের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ 24টি ওয়ার্ড রেড জোন করে চিহ্নিত করেছে এবং ইতিমধ্যে সিলেট জেলা সিভিল সার্জনও কিন্তু কোন উপজেলাকে রেড জোন, কোন ইউনিয়নকে ইয়েলো জোন করা সেটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা তারা স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়েছে। তবে সিলেটে কবে লকডাউন হবে সেটা কিন্তু এখনো নিশ্চিত করে কেউ বলা যাচ্ছে না। তবে সিলেটে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে এবং সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল ব্যতীত সিলেটে কিন্তু আর কোনো করোনা হাসপাতাল নেই, এজন্য প্রতিনিয়ত যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের ভোগান্তি পোষাতে হচ্ছে এবং দুটি হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু করলেও সেগুলোতে কিন্তু ব্যয় রয়েছে খুব বেশি এবং সাধারণ মানুষরা মনে করছেন যে সিলেটে কিন্তু আরো করোনা হাসপাতাল করা প্রয়োজন এবং টেস্টিং যেটি ল্যাব আছে সিলেটে কিন্তু 2টি টেস্টিং ল্যাব আছে এবং সেক্ষেত্রে এই 2টি টেস্টিং ল্যাব দিয়ে কিন্তু পর্যাপ্ত হচ্ছে না, তো সিলেটে আরো টেস্টিং ল্যাব বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করছেন অনেকেই। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। জ্যোতি সুজাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে।
দর্শক মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।